হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা জানবো সি প্রোগ্রামে কিভাবে দশমিক সংখ্যা ব্যবহার করতে হয়। সো আজকের পর্ব শুরু করার পূর্বে, এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন আপডেট হলে আপনারা সহজেই জানতে পারবেন, আপনাদের মেইলে আপডেটের মেসেজগুলো চলে যাবে, আপনারা জানতে পারবেন। আর কথা বাড়াবো না, কম্পাইলার অন করছি, আপনারা অন করুন। কত পর্বে আমরা শিখেছিলাম, রহিম করিমের এইস বের করা, ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমি বলেছিলাম দশমিক সংখ্যা, সেজন্য আমাকে অবশ্যই ফ্লট ডাটা টাইপের একটি ভেরিয়েবল নিতে হবে। আমি নিলাম যে কোনো কিছু নেই, আমি নিলাম ডি, ফ্লট ডি। ডি এর মধ্যে আমাকে ডাটা রাখতে হলে অবশ্যই ফ্লট টাইপের ডাটা রাখতে হবে, কারণ যেহেতু আমি ফ্লট টাইপে নিয়েছি সেজন্য 2.4 আমি দশমিক সংখ্যা রাখলাম। দেখেন এখানে ফ্লট হচ্ছে ডাটা টাইপ এবং ডি হচ্ছে ভেরিয়েবল, ওই ডাটা টাইপটার ওই ভেরিয়েবলটার নাম হচ্ছে ডি, ভেরিয়েবলটার নাম হচ্ছে ডি, যেখানে আমি আমার ওই 2.4টি স্টোর করে রাখলাম। আর এই ভেরিয়েবলটি কোন ডাটা টাইপের? ভেরিয়েবলটি আসলে ফ্লট ডাটা টাইপের, সেজন্য দশমিক ডাটা টাইপের, সেজন্য আমি ফ্লট ব্যবহার করলাম। এখন আমি চাচ্ছি এই ডির ভ্যালুটি, আমি তো এক্সিকিউট করে দিয়েছি ভ্যালুটি, সেজন্য এই ভ্যালুটি আমি চাচ্ছি প্রিন্ট করতে, অর্থাৎ আউটপুট দেখাতে। আউটপুট দেখাতে গেলে প্রিন্টএফ ব্যবহার করতে হয়, আপনারা তো জানেনই। ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয় পার্সেন্ট, যেহেতু আমি ফ্লট টাইপের ডাটা প্রিন্ট করবো সেজন্য আমি পার্সেন্ট এফ দিব। তারপর ইনভার্টেড কমার বাইরে কমা দিয়ে ভেরিয়েবলটার নাম লিখতে হয়, ভেরিয়েবলটার নাম দিয়েছিলাম ডি, সেজন্য আমি ডি লিখলাম, সেমিকোলন দিয়ে বের হয়ে আসতে হয়। প্রোগ্রাম কম্পাইল করছে 2.4, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 2.4 এর পরে অনেক গড় চলে এসেছে, আমি চাচ্ছি এক গড় দেখাতে, সেজন্য আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু আমি চাচ্ছি দশমিকের পরে কয়েক এক গড় দেখাবে, সেজন্য আমি দশমিক পার্সেন্ট দেওয়ার পর দশমিক দিয়ে ওয়ান এফ লিখে দিলে, ওয়ান লিখে দিলে এক গড় দেখাবে। এখন সহজভাবেই দেখাচ্ছে, আপনারা চাইলে একটা মেসেজ প্রিন্ট করতে পারবেন, আমি চাচ্ছি একটা মেসেজ দেখাবে ডি ইজ ইকুয়াল টু বা ডি ডি মেসেজ সঙ্গে প্রিন্ট করছে। সো আজকে পর্যন্তই ডাটা টাইপের জন্যই আমি বা ভেরিয়েবলগুলোকে আবার বোঝাবার জন্যই আমি এই ভিডিওটি তৈরি করেছিলাম। সো আজকে এ পর্যন্তই, আগামী পর্বে আমি দেখাবো কীভাবে প্রোগ্রামে ইনপুট নিতে হয়। সো আর এখনও আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, গুড বাই।